ঘাটালের বন্যার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শিলাবতী, রূপনারায়ণ, কাঁসাই, ঝুমি সহ অন্যান্য নদীগুলির জল কমতে শুরু করেছে। তবে পারাং নদীর বাঁধ এবং এক্স জমিদারি বাঁধ ভেঙে দাসপুর এক ব্লকের বেশ কয়েকটি গ্রামের বিস্তীর্ণ এলাকায় বন্যার জল রয়েছে। শিলাবতী নদীর জলস্ফীতির ফলে ঘাটাল ব্লকের কয়েকটি গ্রাম পঞ্চায়েত এবং ঘাটাল পুরসভার 1 থেকে 12 নম্বর ওয়ার্ডের নিচু এলাকাগুলি থেকে এখনও জল নামেনি। আজ 28 আগস্ট ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি নিয়ে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক ডক্টর রশ্মি কমল সাংবাদিকদের জানালেন, ঘাটাল দিকে জল ওয়াটার ইনন্ডেশন আছে বিভিন্ন জায়গাতে, দাসপুর এলাকা, ঘাটাল এলাকা, মিউনিসিপ্যালিটি, ঘাটাল মিউনিসিপ্যালিটি, রামজীবনপুর এবং চন্দ্রকোনাতে ভি কিছু কিছু ওয়ার্ডে জল জমে আছে। এখন পর্যন্ত 5,000 থেকে 6,000 মানুষ এফেক্টেড হয়েছে, মধ্যে তারপলিন বিলি হচ্ছে, একটা ক্যাসুয়ালিটি হয়েছে, একটা ক্যাসুয়ালিটি হয়েছে ঘাটালে, প্রিয়াস ঘাটাল, ড্রাউনিং জন্য হয়েছে। আর রিলিফ ক্যাম্প এখনো দরকার পড়েনি, কিন্তু পড়লেই সবাই রেডি আছে, মাইকিং অলরেডি চলছে, যদি মানুষ আসতে চায় আসতে পারে, তারপরে আর খাবারগুলো এখন বিতরণ হচ্ছে। ম্যাডাম গালুডি জল ছাড়ছে সুবর্ণ পাশে, ম্যাডাম গভীর মানে গ্রাম কেশারি দাঁতন, এটা গতকালই ছেড়েছে, পরশু পরশু ছাড়ার কথা ছিল, গতকাল বিকেলের মধ্যে পৌঁছানোর কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত ওরকম পরিস্থিতি দেখছে। ম্যাডাম বন্যা বলা যাবে, বন্যা পরিস্থিতি কি বলবো, এখন সবাই রিপোর্ট দিক, রিপোর্টের বেসিসে আমরা তারপরে দেখব। মানে রিলিফ ক্যাম্পগুলোকে কি থাকার জন্য স্যানিটাইজ বা এইসবের কোনো ব্যবস্থা, করোনার জন্য যখন আসবে তো স্যানিটাইজ আগে করে করা থাকবে, প্লাস যারা ওখানে ঢুকবে সবাইকে মাস্ক বিতরণ করা হবে। আর একটা জায়গার মধ্যে যখন রিলিফ ক্যাম্পগুলোতে অনেকে একসাথে থাকে, সেক্ষেত্রে তো একটা সমস্যা তৈরি হয়, এখন তো করোনার মধ্যে এত লোককে একসাথে রাখার কি কোনো ব্যবস্থা নেই? রিলিফ ক্যাম্প প্রচুর মাত্রাতে আছে, অনেক স্কুলকেই রিলিফ ক্যাম্প মধ্যে কনভার্ট করা হবে, অত লোককে একসঙ্গে রাখা যাবে না, প্লাস মাস্ক ভি সবাইকে দেওয়া হবে ডিপার্টমেন্ট থেকে। তৃপ্তিপাল কর্মকারের রিপোর্ট। জেলা শাসকের সাক্ষাৎকারটি পাঠিয়েছেন দেবনাথ মাইতি, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।